নমস্কার বন্ধুরা, আমি আজকের আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতেই কেক প্রিমিক্স তৈরি করা যায়। এই কেক প্রিমিক্সটি ছোট থেকে বড় সকলেই খেতে পারবে এবং এই প্রিমিক্সটি ছ মাসের মতো স্টোর করা যাবে। তাহলে চলো দেখে নিই এই কেক প্রিমিক্সটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। আমি এখানে মেজারমেন্ট সেট ব্যবহার করেছি। সেই কাপের এক কাপ নিয়ে নিয়েছি ময়দা, ময়দাটা পুরো ভর্তি করে নিয়েছি। এর সাথে লাগছে হাফ কাপ গুঁড়ো চিনি, আমি এখানে নর্মাল চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি 1/3 কাপ গুঁড়ো দুধ, আমি এখানে নেসলে কোম্পানির গুঁড়ো দুধ নিয়েছি। হাফ চা চামচ হচ্ছে বেকিং সোডা, আর এর সাথে নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। তো চলো এবার সব উপকরণগুলো একসাথে মিক্সড করে নিই। তার জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, সেই ছাঁকনির মধ্যে এক এক করে আমি সব উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে আমি যে ময়দাটি নিয়েছি সেই 1 কাপ ময়দাটি দিয়ে দিলাম, তারপর গুঁড়ো চিনিটা, মিল্ক পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার একসাথে দিয়ে দিলাম। এইবার সব উপকরণগুলো আমি একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিশ্রণটি ভালো করে মেশানো হয়ে গেলে আমি এবার চেলে নেব। মিশ্রণটি চেলে নেওয়ার সময় যে দানা দানা অংশটি পাওয়া যাবে সেটি একটি স্প্যাচুলার সাহায্যে হালকা করে প্রেস করব এবং ওর থেকে আরও অবশিষ্টটি নিয়ে নেব। তারপর বাদবাকি যে দানা দানা অংশটি থাকবে সেটি ফেলে দেব। আরেকবার স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব। এই চেলে নেওয়ার পদ্ধতিটি 2 থেকে 3 বার করতে হবে যাতে সব উপকরণগুলো ভালো করে মিক্সড হয়ে যায়। স্টোর করার জন্যে প্রিমিক্সটি রেডি হয়ে গেছে। এই প্রিমিক্সটি আমি একটি কাচের এয়ারটাইট কন্টেনারে রেখে দিলাম। এই প্রিমিক্স দিয়ে কেক তৈরি করার সময় এর সাথে 1/4 কাপ অয়েল, 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স আর পরিমাণ মতো জল মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে কেকের ব্যাটার। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন বাড়িতে কিভাবে কেক প্রিমিক্স তৈরি করা যায়। এই কেক প্রিমিক্সটি বাজারে বিক্রি হওয়া কেক প্রিমিক্সের থেকে কোনো অংশে কম না। আমার এই কেক প্রিমিক্সের রেসিপিটা ভালো লাগলে আমাদের লাইক ও ফলো করুন।